তো দেখো, আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 7, এই চ্যাপ্টারের কৌণিক দূরত্ব, এই জিনিসটা খুব সিম্পল। আমি তোমাদেরকে যদি এটার সবচেয়ে ভালো এক্সাম্পল দেওয়া যাবে, আমি মনে হয় সেকেন্ড স্লাইডে আছে। দেখো, এই যে এই, সবাই মনোযোগ দিয়ে দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো, এই যে ব্যাটসম্যান, হ্যাঁ, এই ব্যাটসম্যান যখন তার ব্যাট করার সময় সামনের দিকে তাকাইলো, এখানে একজন ফিল্ডার আছে, এখানে একজন ফিল্ডার আছে, ওকে, অনেক তো ফিল্ডার, 11 জন ফিল্ডার থাকবে, তাই না, মাঠে? তো সে দুইজন ফিল্ডারের মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপ মানে, বা এখানে একজন ফিল্ডার আছে, এখানে একজন ফিল্ডার আছে, তাহলে এই দুইজন ফিল্ডারের মাঝখানে যে গ্যাপটা আছে, এরকম একটা চিন্তা করে তো সে ব্যাট চালাবে যাতে তারা ধরতে না পারে। কথা ঠিক কিনা বলো? তো এখানে যে কৌণিক যে কোণটা উৎপন্ন হইলো, দেখো, এই যে ধরো এই ব্যাটসম্যান, এই যে এ ফিল্ডার, বি ফিল্ডার, আর হচ্ছে ব্যাটসম্যান পি, ঠিক আছে, তাদের মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হইলো, এই দূরত্বটাকে, এই কোণটাকে বলি আমরা কৌণিক দূরত্ব। এই কোণটাকে কী বলি? কৌণিক দূরত্ব। যেটা ডেফিনেশন এই যে এখানে অলরেডি আমি লিখে দিছি, হ্যাঁ, বইতে সেভাবে দেখলাম ডেফিনেশনটা নাই। দেখো যে কোনো বৃত্তের, কথা শোনায় কথা না, কোনো বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুকে, ধরো এই যে এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, ঠিক আছে, পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দুকে দুইটি সরলরেখা দ্বারা বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করলে, এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরলাম ও, দুইটা সরলরেখা দ্বারা কেন্দ্রের সাথে যোগ করলে যে কোণ উৎপন্ন হয়, ধরো এই যে এখানে কোণটা উৎপন্ন হইলো থিটা, তাকে ওই বিন্দু দুইটির কৌণিক দূরত্ব বলে। তাকে কার বলতো? ওই বিন্দু দুইটির, কার বিন্দু দুইটি, তার মানে এ, এই যে এ প্লেয়ার এবং বি প্লেয়ারের কৌণিক দূরত্ব বলতে পারো এ পি বি, কি বলতো? এ পি বি, যেটাকে আমি থিটা দ্বারা এখানে প্রশ্নে প্রকাশ করা হয়েছে। অথবা আরো সহজ করে বললে, ধরো যে আমি, এই যে ধরো যে, এই যে এখানে একজন আসছো তুমি, আর এখানে ধরো যে ও আছে, এই দুজনের দিকে আমি তাকায় একটা হিসাব করলাম, তাহলে এই যে ওর সাথে মিলিয়ে আমি সহ এই যে এখানে যে কোণটা উৎপন্ন হইলো, এই দূরত্বটা কি বলতো? কৌণিক দূরত্ব, ঠিক আছে। কোণ করে যে দূরত্ব উৎপন্ন হয় সেটা হচ্ছে কি? কৌণিক দূরত্ব। তো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে যে ঘড়ি কাটার ক্ষেত্রে, দেখো এই যে মিনিটের কাটা এবং হচ্ছে ঘন্টার কাটা, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এটা একটা কৌণিক দূরত্ব। বা তুমি ধরো যে আকাশের দিকে তাকাইলে এখানে একটা তারা আছে, ওইখানে তারা আছে, এই দুইটা তারার সাথে তোমার চোখের যে কোণটা উৎপন্ন হইলো, সে দূরত্বটা হচ্ছে কি বলতো? কৌণিক দূরত্ব। তাহলে কৌণিক দূরত্বের আইডিয়া কি বুঝতে পারছি? এটা তো জাস্ট টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ, আর প্র্যাকটিক্যালি এই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে যে আমরা ধরো যে একটা জায়গা থেকে, যে তুমি যদি তোমার দুইটা বান্ধবীর দিকে তাকাও বা ফ্রেন্ডসের দিকে তাকাও ক্লাসরুমে, তাহলে তাদের মধ্যে সাথে তোমার যে কোণটা উৎপন্ন হইলো, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে কী বলো? কৌণিক দূরত্ব। এক্সাম্পলটা কি বুঝছি, মাথায় ঢুকছে কৌণিক দূরত্ব কি? আমরা নর্মালি কৌণিক দূরত্ব নিয়ে আলোচনা করি না এখন পর্যন্ত কোনো ক্লাসে, আমরা সরল রৈখিক দূরত্ব দিয়ে আলোচনা করছি, যে ধরো যে ও আমার থেকে, ধরো যে কারিতে আমার থেকে কতটুকু দূরত্বে, হ্যাঁ, এটাকে আমরা হিসাব করলে এত মিটার বা এত সেন্টিমিটার বা এত, হ্যাঁ, এত ফুট এটা বলতে পারবো না, যে ধরো যে সে আমার থেকে 15 ফুট দূরত্বে আছে, এটা কি সরলরৈখিক দূরত্ব না? আচ্ছা, আর যদি আমি ওর সাথে, এর সাথে মিলিয়ে যদি একটা কোণ করে অ্যাঙ্গেলটা হিসাব করি, তাহলে এই দূরত্ব হবে কি বলো? কৌণিক দূরত্ব, ঠিক আছে, কথাটা বলো? তো কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? কৌণিক দূরত্বর ব্যবহারটা কি মাথায় ঢুকছে? কৌণিক দূরত্বর ব্যবহারটা কি বলো? যে দুইটা আলাদা বিন্দুকে যদি আমি একত্রে একটা আরেকটা বিন্দু সাপেক্ষে প্রকাশ করি, মানে দূরত্বটা হিসাব করি কোণের মাধ্যমে, তাহলে সেই দূরত্বকে কি বলা হবে? কৌণিক দূরত্ব বলা হবে। বুঝছি কি না বলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো, এই চিত্রগুলো সব বইতে আছে, মেইন তোমাদের মেইন বই থেকে নেওয়া হয়েছে চিত্রগুলো সব, আর ডেফিনেশনটা বইতে আমি খুঁজছিলাম পাই নাই, তারপর আমি গুছিয়ে একটা লিখে দিছি, আর এই চিত্রটা একটু এখানে আঁকিয়ে ফেলতে হবে, যেখানে, হ্যাঁ, যে এখানে এ ও বি সমান থিটা, এটাই এখানে কি বলতো? এ, এই থিটাটা কার বলতো? এ যা এ ও বি বিন্দুর কে? কৌণিক দূরত্ব। এ এবং বি বিন্দুর কি বলতো? কৌণিক দূরত্ব। এ ও বি ইকুয়াল টু থিটা, যা এ বিন্দু ও বি বিন্দুর কৌণিক দূরত্ব। তাহলে একটু ডেফিনেশনটা খাতার মধ্যে দ্রুত তোলো, জাস্ট ছোট্ট একটা জিনিস, কঠিন কিছু না, তোলা হয়েছে, ডেফিনেশনটা খাতায় তোলো, কৌণিক দূরত্ব কি সেটা আমরা ক্লিয়ারলি বুঝলাম, কোণ করে যে দূরত্বটা হিসাব করা হবে সেটাই হচ্ছে কি? কৌণিক দূরত্ব, যেটা আরেকটি এক্সাক্ট স্টেটমেন্টস হচ্ছে এরকম। ঠিক আছে,
কোনো প্রশ্ন আছে? ঠান্ডা লাগে এত দেরি? আচ্ছা ওকে, তাহলে কৌণিক দূরত্বের আইডিয়াটা আমরা বুঝলাম, তাই না? কৌণিক দূরত্ব কি সেটা ক্লিয়ার হইল। আচ্ছা নেক্সটে যাচ্ছি। উদাহরণে কি দিতে পারবা? যেমন ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী দূরত্ব, সেটা একটা কৌণিক দূরত্ব। বা আকাশের দুটি তারার সাথে আমাদের চোখের যে মধ্যবর্তী দূরত্ব, তাই না, সেটা হচ্ছে কৌণিক দূরত্ব। এই স্টেটমেন্টগুলো এক্সাম্পলগুলো বইতে, চিত্রগুলো বইতে আছে, চিত্র নিয়ে ইস্যু নাই, জাস্ট নর্মালি লিখে রাখলা। আমি যেটুকু উপরে লিখতে বললাম সেটুকু একটু লিখে রাখলাম। আচ্ছা এই কৌণিক দূরত্ব বের করার জন্যে আমাদের এই যে থিটা বা কোণ, সেই কোণ পরিমাপের তিনটা একক আছে, কি কি বলতো? শাকমূলক, শতমূলক আর হচ্ছে কি বৃত্তীয়, তাই না, হচ্ছে রেডিয়ান। আচ্ছা তো যে একটাকে বলি আমরা ডিগ্রি, আর একটা হচ্ছে রেডিয়ান, আর একটা হচ্ছে কি গ্রেডিয়ান। হ্যাঁ, তিনটা সিস্টেমে এই যে কৌণিক দূরত্ব যেটাকে আমরা থিটা বলি, কোণ বলি, এই কোণটা বের করার জন্যে কয়টা সিস্টেম আছে? তিনটা সিস্টেম আছে পরিমাপ করার জন্যে, সিস্টেম আছে তিনটা। ওকে, তো ত্রিকোণমিতির কোণ পরিমাপের যে সিস্টেম, ষাটমূলক পদ্ধতি যেটাকে আমরা ডিগ্রি বলি, বৃত্তীয় পদ্ধতি যেটাকে আমরা যে কী বলি রেডিয়ান বলি, আর শতমূলক যেটাকে আমরা গ্রেডিয়ান সিস্টেম বলি, এই তিন প্রকার সিস্টেমের আলোচনা আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু করে ফেলছিলাম, মনে পড়ে কি না বলো? আচ্ছা তো যারা মিস করছো সমস্যা নেই, ব্যবস্থা করা যাবে। তো এখানে সমকোণ কাকে বলে? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে এক নতুন ইনফরমেশান জাস্ট লিখলাম আজকে, সমকোণ কাকে বলে? 90 ডিগ্রিকে সমকোণ বলে। কথাটা এটাকে এটাকে ডেফিনেশন বলা যাবে না, যে সমকোণের পরিমাণকে বলা হচ্ছে 90 ডিগ্রি, বাট সমকোণ কাকে বলে সেই ডেফিনেশনটা এখানে জ্যামিতিক সংজ্ঞা অনুযায়ী স্টেটমেন্টটা খাতা লিখতে হবে। আগে দেখে নাও যে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যদি সমান সমান সন্নিহিত কোণ উৎপন্ন করে তবে প্রত্যেকটিকে সমকোণ বলে। কী করবে বলতো? সমান সমান, ধরো এই যে আমি এই রেখাটা টানলাম, হ্যাঁ ওকে এটা রাখলাম, টানলাম, এই যে যে কোণগুলা সবগুলা কিন্তু এখানে কি সমান। তুমি যদি অন্য যে কোনোভাবে আঁকো এই কোণগুলা চারটা কোণই সমান হবে না, অন্য যে কোনো ক্ষেত্রে কি হবে না, চারটা কোণ সমান হবে। তুমি যদি এইভাবে আঁকো 90 ডিগ্রি কোণ করে তাহলে সন্নিহিত কোণ সবগুলো কি হবে সমান। এই যে সমান সমান সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে প্রতিটি সন্নিহিত কোণকে বা প্রত্যেকটিকে কি বলা হয়? সমকোণ বলে। এই হচ্ছে সমকোণের ডেফিনেশন। তোমাকে যদি বলে সমকোণ কাকে বলে, অ্যান্সার হচ্ছে এটা জ্যামিতিকভাবে। আর সমকোণের মান কত সেক্ষেত্রের ক্ষেত্রে আমরা ডিগ্রিতে বলি 90 ডিগ্রি, আর রেডিয়ানের ক্ষেত্রে বলি পাই বাই টু। পাই বাই টু না, পাই বাই কি, পাই বাই 180 মানে কি? পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, পাই রেডিয়ান সেটা হচ্ছে কি আচ্ছা দিন ও তো পায় নাই ওই জিনিসটা। আচ্ছা সমস্যা, তাহলে এটা একটু তুলে নাও, খাতা তুলে নাও। হ্যাঁ দ্রুত তুলে নাও, সমকোণ কাকে বলে দ্রুত তুলে নাও। দেখো একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যদি সমান সমান সন্নিহিত কোণ উৎপন্ন করে, সন্নিহিত কোণ উৎপন্ন করে, তবে তাদের প্রত্যেকটিকে সমকোণ বলে। সমকোণ কাকে বলে জিজ্ঞেস করলে যাতে পারা যায়, যাতে এরকম না বলি যে সমকোণ মানে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। তা এটা হচ্ছে কি সমকোণের মান, তাই না, যে এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি বা 5/2 রেডিয়ান, তাই না? তো সেটাকে কি সমকোণ বলবে? বলবে না। লেখা শেষ।
তোমার কি ঠান্ডা লাগতেছে এখনো? কিন্তু বলো যে এসি বন্ধ না করে দিই, শর্তবোধ ছিল। আচ্ছা শেষ লেখা, হ্যাঁ সমকোণ এই নিচেগুলো লেখা দরকার না, এগুলো তো আগে লিখছো, নিচেগুলো আগে লেখা আছে, উপরে সমকোণের স্টেটমেন্টটা শুধু লিখতে বলা ছিল। আর তোমাদের ওই যে ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি মানে বৃত্তীয়, আর হচ্ছে ষাটমূলক পদ্ধতির এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলো নিয়ে ক্লাস নিছিলাম আগে, নিছিলাম না সলিডলি, দুইটা ক্লাস নেওয়া হয়েছিল। আর যদি না পাও সমস্যা নাই, ওইটা আমি দরকারে যারা মিস করছে তাদের জন্য আবার পড়ে দিব। এগুলো এই চ্যাপ্টারের প্রথম দিকে আর কি, মানে এত আলোচনা বইতে নাই, বইতে জাস্ট একটা প্যারা অল্প কিছু দেওয়া ছিল, হ্যাঁ চার পাঁচ লাইন লেখা, বাট ওগুলো ডিটেলসে আমি সব আগেই তোমাদেরকে পড়ে দিয়েছিলাম। সো এগুলো আর কি আমি এখন স্কিপ করতেছি, এগুলা পরবর্তীতে যারা পাও নাই আমি তাদের জন্য প্রয়োজনে আলাদা করে নেওয়ার ব্যবস্থা করবো নি। আচ্ছা তো এখন আমরা ওই পদ্ধতিগুলো, সিস্টেমগুলো চেঞ্জ করার পরবর্তী আইডিয়াতে যাই। এগুলো কিন্তু বলা ছিল তাই না, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ লেখাইছিলাম না নোটে? আচ্ছা গুড, আমি আবার একটু সবার জন্য বলে দিই, জ্যামিতিক কোণ আমাদের কোন পরিমাপের, কোণের কি বলতো, এর কোণ হচ্ছে দুই রকমের, কোণ হচ্ছে কত রকমের, আর কোন পরিমাপের একক ছিল ওগুলো, ষাটমূলক, শতমূলক বা বৃত্তীয়, সেগুলো কি ছিল, কোন পরিমাপের একক, যে কি কি সিস্টেম লাইক হচ্ছে কি এটা ওইটার হিসাবটা বুঝবো। এরকম যে আমরা এখান থেকে ওই যে ধরো কানিজের দূরত্ব, এটা আমি মিটারে বলতে পারি, সেন্টিমিটারে বলতে পারি, ফুটে বলতে পারি বা মিলিমিটার, এগুলো কি একক, এগুলো কি দূরত্ব নির্ণয়ের একক, কথা বুঝছো? হ্যাঁ তো এগুলোর মানে কি দূরত্বের প্রকারভেদ না, ওইটা কি দূরত্ব নির্ণয়ের একক। সো ওইতে আমরা বললাম ডিগ্রি বা রেডিয়ান, এটা হচ্ছে কি কোন পরিমাপের একক, ওইটা কোণের প্রকারভেদ না, ওইটা কি না কোণের প্রকারভেদ না, এটা হচ্ছে কোন পরিমাপের একক, কথা কি বুঝছি? হ্যাঁ আচ্ছা তো কোণের প্রকারভেদে আসলে বলা হচ্ছে কোণ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের আইডিয়াটা বলা ছিল এটা, তোমরা অলরেডি তো পাইছো, যারা ভুলে গেছো আমি আবার একটু বলি, যে দুইটা রশ্মি যদি এক বিন্দুতে এসে মিলিত হয় বা এক বিন্দু থেকে যদি দুইটা রশ্মি চলে যায় তাহলে তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো কি জ্যামিতিক কোণ, তাহলে সেটাকে কি বলা হয় জ্যামিতিক কোণ। ঠিক আছে না, মনে আছে, মনে আছে কি না বলো, ওগুলো আগে মানে পড়া হয়েছিল। আর ত্রিকোণমিতিক কোণটা কীভাবে হয় দেখো, সেটা হচ্ছে আমরা যদি অক্ষের কথা বলি, এক্স অক্ষ ওয়াই অক্ষ তাই না, এক্স ও এক্স প্রাইম, ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি ত্রিকোণমিতিক কোণ। এই যে আমাদের ও এক্স, এটার ঘূর্ণনের ফলে যে কোণ হবে সেই কোণকে কি বলবো আমরা ত্রিকোণমিতিক কোণ। এই ও এক্স যদি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে সেই কোণকে কি বলা হয় ধনাত্মক কোণ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেটাকে কি বলা হয় ঋণাত্মক কোণ, তাই না? এই হচ্ছে আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ নিয়ে আলোচনা। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম, এগুলো নিয়ে কি কোনো সমস্যা আছে, কোনো কিছু ব্যাখ্যা আছে প্রয়োজন? আচ্ছা এটা রিলেটেড আরও কিছু ম্যাথও করছিলাম, যে কোন চতুর্ভাগে যাবে, কী হবে না হবে, মনে আছে না? তো সেগুলো একটু আবার রিভিউ হচ্ছে, কারণ সেগুলো এই চ্যাপ্টারে আলোচনা। দেখো এখানে কি, হ্যাঁ দেখো এই যে কথা শুনো, কথায় আসি, এই কোণটা হচ্ছে থিটা, ওকে এটা হচ্ছে কি বললাম থিটা। এখন তুমি যদি এখানে বুঝো কথাটা, কথা শুনো, এখান থেকে ঘুরে এ পর্যন্ত আসলে সেটা হচ্ছে কত, 360 না? তার মানে এই যে থিটাটা বলতেছি, তুমি যদি এখান থেকে ফুল ঘুরে এই পর্যন্ত আসো সেটা পরিমাপ হবে 360 প্লাস থিটা, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। আচ্ছা আর এই যে এই অ্যাঙ্গেলটা, এটুকু হচ্ছে মাইনাস থিটা, তাই না? একটাকে দেখলা, আর এখান থেকে ঘুরে দেখো কথাটা, আরেকটা চিত্র আঁকি, এই দুটো চিত্র একটু খাতায় উঠাইতে হবে, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস থিটা তাই না, আর এখান থেকে ঘুরে এ পর্যন্ত তুমি যদি আসো মাইনাস 360, যে তাই না, এই পর্যন্ত আসলে কোথায় কত, মাইনাস 360, আর নিচে আসলে মাইনাস 360 প্লাস থিটা, মাইনাস কমন নিল হচ্ছে এটা, বা মাইনাস 360 মাইনাস থিটা বলতে পারো, মাইনাস কমন না নিয়ে। ঠিক আছে, কি বললাম যারা ভুলে গেছো বুঝো নাই, দেখো যে এখান থেকে ঘুরে তুমি যদি এদিকে আসো এটুকু, তাহলে মাইনাস 360, আর এটুকু পরিমাণ যদি মাইনাস থিটা ধরো মাইনাস থিটা, ঠিক আছে?
আর মাইনাস কমন নিলে -360 প্লাস এটা লিখতে পারি। তো এই ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের ক্ষেত্রে এই ক্যালকুলেশনসটা একটু তুলে নাও, এই চিত্রটা একটু তুলে এক্সাম্পলটা খাতার মধ্যে, মানে এটা একটু উঠায় নাও খাতার মধ্যে। আর টপিক হেডলাইন দিবা ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ, তাই না? ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ লিখে এইটুকু একটু খাতার মধ্যে চিত্র দুইটা একটু উঠায় ফেলো। ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ এই দুইটা চিত্র বই থেকে নেওয়া ডিরেক্ট, মেইন বইয়ের চিত্র, কারণ বইটা আগে আমরা ভালোভাবে শেষ করে দিচ্ছি, প্লাস এক্সট্রা যা লাগে সেগুলো পড়ায় দিব আর কি, বইয়ের সাথে ইন ডিটেল পড়ানোর জন্য যা প্রয়োজন সেটা আমরা। -360 কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? দেখে বলো। আচ্ছা, ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ, ঠিক আছে? হ্যাঁ, তো এইটাকে রেডিয়ানে যদি প্রকাশ করি, 360 ডিগ্রি মানে কত রেডিয়ান? 2π, না পাই মানে হচ্ছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। 2π মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসটাকে এভাবে প্রকাশ করা যাবে, পাশে লিখে রাখো 2π + θ, এই সিস্টেমটা হচ্ছে রেডিয়ানে, তাই না? আর এখানে প্রকাশ করা যাবে মাইনাস ব্র্যাকেট দিয়ে 2π + θ। পাই মানে 180 ডিগ্রি, পাই মানে কি? 180 ডিগ্রি। আচ্ছা, লিখছি এখন সাধারণ আকারটাও বলে দিই, আরেকটু অ্যাডভান্স কথা, ধনাত্মক কোণ প্রকাশের জন্য তুমি এভাবে বলতে পারো 2nπ + θ। যদি বলো তাহলে এটা সব সময় ধনাত্মক কোণকেই বুঝাবে। ওকে, n হচ্ছে যে কোনো নাম্বার, যে n এর মান 0, 1, 2, 3, 4, মানে n বিলংস টু z, মানে পূর্ণ সংখ্যা বলে দিলাম। তো তাইলে এই ক্ষেত্রে এটা সবসময় ধনাত্মক কোণ হবে, আর ঋণাত্মক কোণের ক্ষেত্রে সামনে একটা মাইনাস হবে, যে মাইনাস অফ 2nπ + θ, n বিলংস টু z, n বিলংস টু z। তাইলে এবার বলো, n এর মান যদি 5 হয় বা 6 হয়, তাহলে 6 × 12, 12π + θ, সেটা ধনাত্মক কোণ, তাই না? বা 13π + θ বা 14π + θ ধনাত্মক কোণ। আর যদি মাইনাস সামনে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? ঋণাত্মক কোণ। এই হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের ইনিশিয়াল আইডিয়া, ঠিক আছে? সামনে যদি প্লাস থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? ধনাত্মক কোণ। আর মাইনাস থাকলে সেটা হয়ে যাচ্ছে কি? ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণের ক্ষেত্রে আমরা কোনভাবে কোন দিকে ঘুরি? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঋণাত্মক কোণের ক্ষেত্রে কোন দিকে ঘুরি? ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাই না? আচ্ছা, লেখা হয়েছে সবার? আচ্ছা, জেড যদি মাইনাস হয় তাহলে -π + θ, তাই না? তাহলে তো এখানে আছে, তাহলে জেড না দিয়ে এখানে এন দিয়ে দাও, ন্যাচারাল নাম্বার এন, তাইলে আর সমস্যা নেই। হ্যাঁ, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, পূর্ণ এটা দিয়ে দাও, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা সেট দাও। জেড মাইনাস হয়ে গেলে আবার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিলে আবার এখানে একটু ইস্যু আছে, তাই না? হইতে পারে। সো আমরা ন্যাচারাল নাম্বারটা দিই তাহলে, আর কোনো স্বাভাবিক সংখ্যার সেট দিলে আর সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, এবার আসো বইয়ের জোড়ায় কাজ। জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে খালি জায়গায়, এই যে বইয়ের মধ্যে, বইয়ের জায়গাটাই বললো, 200 ডিগ্রি এবং -230 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এখন এটা কিভাবে করব বলো? আচ্ছা, তো ফ্যাক্টস হচ্ছে, প্রথমে তুমি যদি 200 ডিগ্রি কথা বলো, এইভাবে লাইনটাকে টানবো, তাই না? আচ্ছা, লাইন এখানে টানার ক্ষেত্রে, আর 200 ডিগ্রি কোথায় আসবে? এই যে পাশে তো 180 পর্যন্ত যায়, নিচে তো যাবে না, তাইলে আমাদের স্কেল নিতে হবে, দাঁড়াও। ওকে, হ্যাঁ, দেখো মিলাও, আমি প্রথমে টানলাম, ওকে, এবার স্কেলটাকে এই যে মাথা এখানে দিলাম,
ঘুরেলাম, দেখো এই যে তোমরা চাঁদা দিয়ে করতে পারবা, ঠিক আছে? না আচ্ছা বুঝছি, 200 ডিগ্রি মানে হচ্ছে এখানে মাইনাসের দিক দিয়ে নিলে -160 ডিগ্রি। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, এই যে কোণটা এটা হচ্ছে 200 ডিগ্রি। ওকে, এই কোণটা কি কত? 200 ডিগ্রি। আচ্ছা, এইটা কথা হচ্ছে তুমি বলতে পারো যে এটা আমরা চাঁদা দিয়ে কিভাবে আঁকবো, তাই না? মানে এই এইগুলো কিন্তু একদম ব্যবহারিক জিনিস, এগুলো না বুঝলে তো হইল না আসলে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি কি আইডিয়া ব্যবহার করছি সেটা আমি তোমাকে হেল্প করতে পারি বলার ক্ষেত্রে। আমি এখানে দেখছিলাম যে -160 গেছিলাম, আর সোজা বরাবর গেলে 180, তাই না? মানে তুমি যদি বল এখান থেকে ঘুরে এই পর্যন্ত কি -180 না, তাই না? তাহলে এখানে যদি আমি 20 ডিগ্রি কমাই দিই তাহলে 100 -160 না, তাহলে এখানে 20 আর উপরে হচ্ছে 180, তাহলে কত হয়? 200 হয়। এখানে 180 আর এখানে 20, তাহলে কত হবে? 200 হবে, হবে না? এখন তোমরা খাতার মধ্যে দেখি চাঁদা দিয়ে কেমনে আঁকতে পারো বলো। চাঁদা দিয়ে এই কাজটাই করবা আর কি, চাঁদা দিয়ে কি করবা? এই কাজটাই করবা, চাঁদা এরকম করে বসাবা। ওকে, চাঁদা দিয়ে বসায়া এই যে এখানে 20 ডিগ্রি, এই যে এখানে কি করলাম, এই যেখানে 20 ডিগ্রি লাইন পাবা না, যে সেন্টার থেকে এই 20 ডিগ্রি লাইনটা তুমি যোগ করে দিলা আর এদিকে তুমি টান দিয়ে দিলা, তাহলে এই যে কোণটা হবে এটা হচ্ছে 200 ডিগ্রি। দেখো সেম টু সেমই কিন্তু হয়েছে। হ্যাঁ, যেভাবে হয় তুমি আঁকো, তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার -230 ডিগ্রি, কত ডিগ্রি? -230 ডিগ্রি, সেটা কিভাবে আঁকবো? ওকে, ধরো একটা লাইন দিলাম -230, তাই না? আচ্ছা, -230 মানে ধনাত্মক দিকে হিসাব করলে কত ডিগ্রি? 100 -180 আর হচ্ছে ওইদিকে 50, তাই না? এই বলো, -230 ডিগ্রি মানে পজিটিভ অ্যাঙ্গেল হিসাব করলে কত ডিগ্রি হবে? বুঝো নাই, এই -230 এদিকে, তাই না? ওকে, তাহলে এই ধনাত্মক দিকে কোণ করলে কত হবে? 360-এর সাথে যোগ করো না, হারে খোদা, 360 -230 কত হয়? 130। তাহলে এখানে পজিটিভ দিকে গেলে 130 ডিগ্রি হবে। কত কঠিন কঠিন হিসাব কিতা। হ্যাঁ, টোটাল কোণ কত? 360 না? তো তুমি যদি এখানে 230 যাও তাহলে আর 360-এর মধ্যে যে ব্যবধানটা সেটাই তো বাকি অ্যাঙ্গেলটা হবে, তো সেটা তো 130, 130 যোগ 230 360 হয়, তাই না? হ্যাঁ হয়েছে। এখন দেখো, তাহলে এখানে বুঝো প্রশ্নে তোমাকে বলছে -230 ডিগ্রি আঁকতে, তুমি জাস্ট নর্মালি যদি কি করো 130-ও আঁকি দাও, এই যে 130 ডিগ্রি আঁকি দাও, এই ধরো, হ্যাঁ এই যে আমি এখানে 130 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, 130 আঁকি দিলাম, যেহেতু মাইনাস বলছে তাহলে এই দিক থেকে এই কোণটা এটা হচ্ছে -230 ডিগ্রি, এটা হচ্ছে কি -230 ডিগ্রি, আর যদি পজিটিভ দিক হিসেব করি তাহলে সেটা হচ্ছে জাস্ট +130 ডিগ্রি, কারণ দুইটার যোগফল 360 হবে, দুইটার যোগফল কত? 360 না? বলো, ফুল ঘূর্ণনে তো আমাদের 360 ডিগ্রি ঘুরো হয়, ঠিক কি না? তো এই একদম নর্মাল যদি কোণের হিসাব না পারি হাতে কলমে তাইলে তো আসলে কিছুই শিখতে পারলাম না, কারণ আমাকে বলো এটা কি বুঝতে পারছো কিনা সেটা বলো, আঁকতে পারবো? হ্যাঁ বলো, সবাই বুঝতে পারছি, তাইলে আঁকো তো দেখি -170 ডিগ্রি, দেখি আঁকো তো খাতার মধ্যে -170 ডিগ্রি, দেখি আঁকো খাতার মধ্যে,
-170 ডিগ্রি। চাঁদা যদি নাও, তোমাদের হাতের কাছে চাঁদা আছে 170, চাঁদাটাকে ঘুরে দাও, পুরোপুরি উল্টা ধরবা চাঁদা, তাই না? তো চাঁদার মধ্যে কিন্তু লেখা আছে, দেখো এই যে 170 কিন্তু এখানে, খেয়াল করছো? 170 এখানে। সো এই লাইন বরাবর, ওকে, এখানে আনুভূমিক লাইন আর এখান থেকে এদিকে লাইন, এই যে কোনটা, এটা হচ্ছে মাইনাস, কেন 170 কিন্তু লেখা আছে, সেন্টার মাথায় রেখে এদিকে একটা লাইন টানবা, ঠিক না? আর এই যে 170 বরাবর যে লাইনটা আছে সেই বরাবর লাইন টানবা, তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটাই হচ্ছে আমাদের কত, -170 ডিগ্রি। আচ্ছা ডিরেকশনটা আমি উল্টা দিছি, জানা ডিরেকশনটা উল্টা দিছি, এই যে এই ডিরেকশন, গুড, বুঝতে পারছো? আচ্ছা ওকে, তো চাঁদার একদম বেসিক, এগুলো মানে তোমরা কোন ক্লাসে শিখছিলা লাস্ট, ক্লাস 3-4 কি এগুলো শিখছিলা, চাঁদা দিয়ে কোন আকার এগুলা? হ্যাঁ, ছোট ছোট গুলা শিখছিলা তো? আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নেই, বড় গুলা শিখো না, ছোট গুলা শিখছো তাও হইলো। আচ্ছা ওকে, এবার দেখো আমাদের বইয়ের একটা উদাহরণের প্রশ্ন, এই শুনো, এগুলো আমাদের যদি পরীক্ষায় আসে, এই কথা না, এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে কোশ্চেন্সগুলো কীভাবে সলভ হবে, প্রশ্নটা কীরকম থাকবে সেটা একটু মিলে নাও। পিছনে কী বলছে কোশ্চেনটা দেখো, বইয়ের কোশ্চেন দেখো, আদর্শ অবস্থানে এক্স ও এ সমান 210 ডিগ্রি, কোনটি প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করো। আবার বলে কি বললাম, কিছু জানি না, এখন এখানে আসো। আদর্শ অবস্থানে এক্স ও এ ইকুয়াল টু 210 ডিগ্রি, কোনটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করো। এখন এই প্রান্তিক বাহু ও এর আইডিয়াটা কীভাবে আসছে, সে আইডিয়াটা এই যে এখানে আমরা দেখাই দিতে পারি, এই যে বলতেছি, এটা এখানে আসতেছি কথার মধ্যে, দেখো এই যে ও এক্স, এইটার ঘূর্ণনের ফলে আমাদের কোণগুলো উৎপন্ন হয়েছে না, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও এক্স যদি এ উপরে উঠে, তাহলে এটাকে যদি আমি এ দ্বারা ডিফাইন করি, তাহলে এক্স ও এ এই হচ্ছে এখানকার কোণটা, যেখানে প্রান্তিক বাহু হচ্ছে ও এ, এই বাহুটা হচ্ছে প্রান্তিক বাহু, হ্যাঁ, যেটা ঘুরে কোণ হয়েছে, যেটা ঘুরে কোণ হয়েছে সেটা হচ্ছে প্রান্তিক বাহু। বা এখানে বলো এই যে ও এক্স এক রশ্মিটা নিচের দিকে ঘুরছে, ঘুরে -θ কোণ উৎপন্ন করছে, করছে না? তাহলে এখানে এক্স ও এটাকে যদি আমি এ প্রাইম বলি, এক্স ও এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে এখানে -θ, তাহলে এখানে প্রান্তিক বাহু হচ্ছে এইটা এ প্রাইম, ও এ প্রাইম এটা হচ্ছে প্রান্তিক বাহু, কে বলো তো? ও এ প্রাইম এটা কে? প্রান্তিক বাহু। এটা যারা চিত্রটা যখন আঁকছিল না, একটু আবার এটা আপডেট করে ইনফরমেশনগুলো লিখে নাও পাশে, আপডেট করে নাও, হ্যাঁ, চিত্রটার সাথে ইনফরমেশনগুলো একটু তুলে নাও। তাহলে প্রান্তিক বাহু বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম, হ্যাঁ এটা তো লিখছোই তুমি ধনাত্মক, ওই সময় চিত্রটা উঠানো একটু আগে, ওইটাতে আর কি লিখে নাও, আবার ওইটার পাশে লিখে নাও, চিত্রটা কোন জায়গায় উঠেছে দেখো, নাকি উঠাও নাই, না উঠালে নতুন করে উঠাই নাও, এটা হইলো ধনাত্মক কোণ ঋণাত্মক কোণের এখানে ওই যে আমাদের এ এবং এ প্রাইম, তাই না? প্রান্তিক বাহু হচ্ছে এই যে ও এ বা ও এ প্রাইম, ঠিক আছে, বুঝতে পারতেছি? তুমি কি বুঝতে পারতেছ? লেখা শেষ করো, লেখা শেষ করো। আচ্ছা ওকে, লেখা শেষ। তাহলে এখন যদি এখান থেকে বলে 210 ডিগ্রি এটার অবস্থান কোথায় তা নির্ণয় করো, তাহলে এই 210 ডিগ্রিকে তুমি নর্মালি চিন্তা করতে পারবে 180+30 ডিগ্রি, নর্মাল যে হিসাবটা, তার মানে এই যে ও এক্স এই রশ্মিটা এখান থেকে ঘুরে এখানে 30 পর্যন্ত আসবে, তাইলে এখানে, হ্যাঁ, ও এ পর্যন্ত আসলো, আর এখানে তীর চিহ্ন দিতে হবে, এখানে কি
এখানেও তীর চিহ্ন দিতে হবে। তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হলো, হ্যাঁ, এই কোণটাই আর কি আমাদের কোণ চতুর্ভাগে গেল। আচ্ছা, চতুর্ভাগের কথাটা একটু বলি। এই যে পথ, এটাকে, এই যে এখানে ঘরের, এটাকে বলি আমরা কি প্রথম চতুর্ভাগ, তাই না? ওগুলোকে আগে বলছিলাম কি না, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে গেল, 210 ডিগ্রি কোথায় গেল, তৃতীয় চতুর্ভাগে গেল। ঠিক আছে কথাটা? আচ্ছা, এখানে আছে, কোথাও যায় নাই, দেখো। আচ্ছা, এখানে দেখো, এই যে ইকুয়েশনে আসি, 210 ডিগ্রি 180+θ। এবার বেসিকটা দেখো, বইয়ের যে স্টেটমেন্টটা লিখছে, দেখো, যেহেতু 210 ডিগ্রি কোণটি একটি ধনাত্মক কোণ, সুতরাং এই কোণটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি ওএ আদি রশ্মি ওএক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে একই দিকে আরও 30 ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে, ফলে কোণটির প্রান্তিক বাহু তৃতীয় চতুর্ভাগে রয়েছে। এই কথাগুলোতে এতক্ষণ ধরে বললাম, ঠিক না? এই যে ও, এই যে, এভাবে অক্ষগুলো দিয়ে দিতে হবে যদি প্রশ্নে আসে পরীক্ষায়, এবং এই ডিরেকশন এভাবে দিয়ে এই তীরচিহ্ন এখানে দিতে হবে। কথা বুঝছেন? এই যে এখানে গিয়ে এভাবে কি তীরচিহ্ন দিতে হবে, আর পাশে লিখে দিতে হবে কত ডিগ্রি, 210 ডিগ্রি। আর এই যে স্টেটমেন্টসটা আছে, কোশ্চেন্সটা তুলে এইটুকু বাংলা ব্যাখ্যাটা লিখবা আর এই চিত্রটা আঁকবা, এটা হচ্ছে এটার কাজ। কথা বুঝছো? কোশ্চেন্সটা তুলে এইটুকু বাংলা ব্যাখ্যা লিখবা, এই বাংলা ব্যাখ্যাটাতে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। দেখো, যেহেতু 210 ডিগ্রি একটি ধনাত্মক কোণ, সেহেতু কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এই কোণটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি ওএ আদি রশ্মি, প্রান্তিক রশ্মি হচ্ছে ওএ, আদি রশ্মি হচ্ছে ওএক্স, ওএক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে, 180 ডিগ্রি তো এই পর্যন্ত ঘুরে ঘুরে একই দিকে আরও 30 ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে, তাই না? যে এইটুকুর পরিমাণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, ফলে কোণটির প্রান্তিক বাহু তৃতীয় চতুর্ভাগে রয়েছে, এই তৃতীয় চতুর্ভাগে রয়েছে। অ্যান্ড যদি কোশ্চেনটা এরকম করে, তাহলে এভাবে ছোট ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে, তাহলে ফুল মার্ক পাবা। মানে লেখা সিস্টেমটা বইতে যেটা দিছে সেটা আমাদের, হ্যাঁ, পরীক্ষায় আসলে ইউজ করতে হয়, তাই না? একটু মেনটেন করবে। তাহলে খাতার মধ্যে এই নোটটা একটু তুলাও তাড়াতাড়ি, হ্যাঁ, দ্রুত তোলাও। এই যে, এই শোনো, এগুলা মাঝখানে দিছিলাম একবার, এই যে কোনগুলা কাজের কোশ্চেন্স গুলা, এটা SW আমি স্লাইড দিয়ে দিবনি, লিখে রাখতেছি জাস্ট, হ্যাঁ, একই পড়া আসলে এটার মধ্যেই। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, কো টার্মিনাল অ্যাঙ্গেল আমাদের নতুন বইতে, এই শোনো, তোমাদের যে নতুন বইটা 9 দিছে, নতুন বইতে কো টার্মিনাল অ্যাঙ্গেল, এটা যে বাংলা সমপ্রান্তিক কোণ, এই ওয়ার্ডটা ইউজই করে নাই, ওরা কো টার্মিনালকে বাংলা লিখে দিছে, বুঝছো? তো তখন আমি আর হচ্ছে অনেকে তখন একটু বিধান্তে পড়ে গেল। যাই হোক, তো এখন এই যে কো টার্মিনাল অ্যাঙ্গেল বাংলায় বলে কি সমপ্রান্তিক কোণ, এটার আইডিয়াটা কি ছিল বলো? এই যে, যদি দুইটি কোণ একই জায়গায় মিলিত হয়, একই জায়গায় কি হয়, তবে ওই ধরনের কোণকে কি বলা হয়, সমপ্রান্তিক কোণ বলা হয়। এক্ষেত্রে বুঝো আইডিয়াটা, দেখো, ধরো, হ্যাঁ, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এই কোণের মান কথা ধরলাম, তাহলে এবার এখান থেকে ঘুরে এক এখান পর্যন্ত যদি আসি, এই কোণের পরিমাণ কত হবে, -300 ডিগ্রি, মাইনাস কত ডিগ্রি। আচ্ছা, গুড। এবার কথা হচ্ছে, এখানে যেটা ওরা বোঝানোর চেষ্টা করছে, যদি আমি একবার ফুল ঘুরে আবার আসি, তখন কথা হবে, দেখি বলতো, হ্যাঁ, -360, -300, তাই না? তাহলে -660, ফুল একবার ঘুরলে -360, আর তারপর আরও 300 ঘুরছো, তাহলে -600, তাহলে এই 60 ডিগ্রির সমপ্রান্তিক কোণ -300 বলতে পারবা, -660, এটা বলা যাবে। আবার যদি তুমি আরেক চক্কর দাও, তাই না, তাহলে আরও 360 যোগ হবে, কত যোগ হবে, 360 যোগ হইলে কত লেখা যাবে বলতো, 660 আর যোগ 360 কত হয়, -1020 ডিগ্রি। এটাও কি এই কোণের, 60 ডিগ্রি কোণের একটা কো টার্মিনাল অ্যাঙ্গেল বা সমপ্রান্তিক কোণ।
বুঝছি, এই এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এতক্ষণ ধরে ঘূর্ণনের জিনিসগুলো কম বেশি বললাম। হ্যাঁ, এই বলো কোটারমিনাল অ্যাঙ্গেল কি? আচ্ছা লেখো তাহলে, এটা তো তোমরা অনেকদিন আগে লিখছিলে, এটা খাতার মধ্যে তুলে ফেলো তাড়াতাড়ি। তাহলে 30 ডিগ্রির কোটারমিনাল অ্যাঙ্গেল হচ্ছে -330 ডিগ্রি, অথবা এই যে ধনাত্মক দিক দিয়ে হিসেব করলেও হবে, অথবা 390 ডিগ্রি, এটাও লেখা যাবে। শুধু যে ঋণাত্মক দিক দিয়ে আসবে সেটাও না। দেখো খুব ভালো আরেকটা এক্সাম্পল বলে দিচ্ছি, এই সবাই দেখো, এই যে আমি ছোট করে রাখি, এই যে ফুল একবার ঘুরে এখানে যদি আসি তাহলে কত ডিগ্রি হবে? এই যে ফুল একবার ঘুরে 360 যোগ 60 কত হয়? 420। এই 420 ডিগ্রি কোণ কি বললাম? দেখো ফুল একবার ঘুরে এখানে আসলাম, তো 60 ডিগ্রি আর 420 ডিগ্রি একটা লাইনকে বোঝাচ্ছে কিনা, তাহলে এই কোণটাকেও সমপ্রান্তিক কোণ বলা হবে। উল্টা দিক দিয়ে যে ঘুরতে হবে সব সময় সেটা কিন্তু না, ঠিক আছে? হ্যাঁ, কারণ কি বলছে যে দুইটি কোণ যদি একই জায়গায় মিলিত হয়, এই যে 420 ডিগ্রি কোণটা তো একই জায়গায় মিলিত হয়েছে, তাহলে 60 ডিগ্রির সমপ্রান্তিক কোণ বা কোটারমিনাল অ্যাঙ্গেল 420 ডিগ্রি বলতে পারবা, -300 ডিগ্রি বলা যাবে, -660 ডিগ্রি বলা যাবে, বা -1020 ডিগ্রি বলা যাবে, এই জিনিসগুলো বলা যাবে। তুমি হিসাব কিতাব করে যোগ বিয়োগ করে বের করতে পারবা। লেখা হয়েছে এবং এইভাবে প্রশ্ন পরীক্ষা দেয়, একটু পরে দেখবো যে কাজের মধ্যে প্রশ্ন দিছে যে এত ডিগ্রির সমপ্রান্তিক কোণগুলো লেখো, 4টা সমপ্রান্তিক কোণ লেখো, এক একজন এক একভাবে অ্যান্সার দিলে হয়, কোনো সমস্যা নেই, বাট বুঝতে তো হবে, না বুঝলে তো আর হবে না, হবে? আচ্ছা তাহলে আরেকটা এক্সাম্পল বলো, ধরো যে বললাম 50 ডিগ্রি, বলো তার সমপ্রান্তিক কোণ বলো একটা, এখান থেকে যদি ঘুরে দিকে আসো -310, আর যদি আবার যদি ঘুরো অন্যভাবে, যদি তুমি এভাবে ঘুরে এ পর্যন্ত আসো তাহলে কত হবে? 360 যোগ 550, 410 ডিগ্রি, তাই না? আর যদি তুমি এভাবে ঘুরে এখানে আসো তাহলে কত হবে? -670, -670, ঠিক আছে? বুঝতে চাই? আচ্ছা লেখা হয়েছে, দেখো সমপ্রান্তিক কোণের আইডিয়া নিয়ে কোনো সমস্যা আছে কারো? লেখা শেষ। এখন হিসাব কি থাকবে? ঘূর্ণনের হিসাব ভাই নিজে নিজে মাথায় একটু করতে হবে, এগুলা নাহলে তুমি মুখস্থ করতে গেলে তো এগুলো সব আটকাবা, তাই না? জিনিসটাকে এটা বুঝতে পারলে তুমি নিজে থেকে লিখতে পারবা, ব্যাপারটা এরকম, ঠিক আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নিশ্চিন্তে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে বলো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা লেখা শেষ, লেখা শেষ। আচ্ছা দেখো এই যে বইয়ের প্রশ্ন, বুদ্ধি খাটাও, আচ্ছা মাথা খাটাওটা বুদ্ধি খাটা চলে গেছে, 40 ডিগ্রিয়ে 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক কোটারমিনাল কোণ, আরে বাংলা ইংলিশের হাইস্ট হচ্ছে ব্যবহার, কোণ হচ্ছে বাংলা, কোটারমিনাল হচ্ছে ইংলিশ, হ্যাঁ কোটারমিনাল কোণ বের করো এবং রুলার ও চাদার মাধ্যমে কোণগুলিকে নিচের খালি জায়গায় আদর্শ অবস্থানে উপস্থাপন করো। শুধু কোণ বের করলে হবে না, মানে এই যে চিত্র, আদর্শ অবস্থানে উপস্থাপন মানে এই যে চিত্র, ঠিক আছে? হ্যাঁ, আর রুলারের মাধ্যমে যেহেতু বলছে তাহলে ওই যে হিসাব কিতাব ঠিক রাখা লাগবে আর কি, মানে আমরা চল এই যে 210 ডিগ্রি আঁকা শিখেছি না, বা ওই যে চাঁদা ধরে আঁকা শিখেছিলাম কিনা, তো ওই সিস্টেমে অ্যাঙ্গেলটা ঠিক মতো আঁকতে হবে। তুমি জাস্ট আঁকে দিলা, বললা যে এটা হচ্ছে 60 ডিগ্রি, বাট সেটা 60 ডিগ্রি হয় না, সেটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে কি হইলো? তো অঙ্কনে আমাদের এই মেজারমেন্টটা ঠিক থাকা লাগবে। তাহলে বলো আগে বলো 40 ডিগ্রির, ওকে চলো দেখি, আমরা যেহেতু ঠিক করে রাখতে বলছে আমরা ভালো হয়ে যাই, ঠিক আছে?
ওকে, কে ভালো বিশ্বাস করবে মানুষ? 40 ডিগ্রি, ওকে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তবে এখানে যেহেতু অক্ষ আকার ব্যাপার আছে, আচ্ছা দেখো, এই শুনো, আগে অক্ষ আঁকতে হবে। হ্যাঁ অক্ষ না আঁকলে হবে বলো? আচ্ছা দেখো, আমরা একটু হিসাব কিতাব দেখো, এগুলা কিন্তু আমি আবারও বলি একদম অ্যাকুরেটলি হওয়া লাগবে, নাইলে কিন্তু নাম্বার দিবে না। এই যে এখান থেকে 40 ডিগ্রি দেখো, ওকে, এই হইলো কত ডিগ্রি? 40 ডিগ্রি বলো, এই হইলো 40 ডিগ্রি। আচ্ছা তো 40 ডিগ্রির তুমি যদি, যেহেতু তিনটি ধনাত্মক সমপ্রান্তিক কোণ বলতে বলছে, খুব সিম্পল, 40-এর সাথে 360 যোগ করো, কত হয়? এবার এগুলো হচ্ছে টেকনিক তাড়াতাড়ি বের করার। 360 মানে কি? তাহলে আবার হচ্ছে তুমি এভাবে ঘুরে এ পর্যন্ত 400 ডিগ্রি, তাই না? আচ্ছা 400-এর সাথে 360 যোগ করো, 4 × 3 = 7, 760। এটা কেমনে আসবে? এই যে, তাই না? আর 760-এর সাথে 360 যোগ করো, তাহলে কয়বার ঘুরছো? তারপর ঘুরবো না তো, তারপর দেখো। এবার বলো ঋণাত্মক দিকে যদি আসি, ওকে, পরেরটা আমি নর্মালি এত করে অ্যাকুরেটলি আঁকতেছি না, পরেরটা আমি নর্মালি আঁকি দিচ্ছি, ওকে। এই যে এদিক থেকে এদিকে কত কোণ? -320, তার সাথে 360 বিয়োগ করো, -320 -360, তাহলে 680। হিসেব বুঝছো কত সহজ? বা এরপরে যদি আবার বের করতে চাও, আবার 360 বিয়োগ করো, -680 -360, 1 − 1040 ডিগ্রি। তার মানে সেটা হচ্ছে কি, 1, 2, 3, কিন্তু এখন বইয়ের দেখো, এই যে আমার কথা বিশ্বাস না হলে দেখো, দেখো 30 ডিগ্রির জন্য এই লাইন বইয়ের চিত্র, -330-এর জন্য দেখো এই লাইন, বা 390-এর জন্য এই লাইন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিন্তু লাইন আঁকা হয়েছে, একটার উপর চালাই দেওয়া হয়নি। এই জন্যে আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে, তোমার আছে ভালো কথা। এখন যে বইতে যেভাবে দেখাইছে যে দাগ দিয়ে দিছে, যে তীরচিহ্ন দিয়ে এটা 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 এটা, হ্যাঁ তুমি এরকম তীরচিহ্ন দিয়ে দিতে পারো, তবে একটার উপর তিনটা আঁকলে তো আসলে একটু বেকআপটা লাগবে, বুঝছি। এই তোমরা কি বুঝছো না বুঝো না বলো, তাইলে একটু খাতার মধ্যে তুলে ফেলো ছোট করে কোশ্চেনের স্টেটমেন্টটা লিখে, এটা পরে ছুটি। আর এই যে এখানে দেখো, নেক্সট ক্লাস থেকে মূলত মূল মানে আরও কঠিন আলোচনা শুরু হবে, যে কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো আর কি ত্রিকোণমিতির মূল কাহিনীগুলো দেখাবো। হ্যাঁ আমি ভাবছিলাম যে আজকে এই পর্যন্ত যাওয়া যাবে, বুঝছো, এই যে বেসিক হিসাব কিতাবগুলোর পরে আমাদের বিভিন্ন চতুর্ভাগে যে -θ কোণের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আইডিয়াগুলো, -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত চিত্রগুলো ব্যাখ্যা দিয়ে দিয়ে, বা যে 90 ডিগ্রি, 180 -θ সহ মানে অনেকগুলো কাহিনী আছে, বুঝছো, এগুলো আস্তে আস্তে করে পড়াবো যাতে তোমরা রিলেট করে বুঝতে পারো। তাহলে এটা একটু তুলো আজকে, তাহলে ক্লাস শেষ। হ্যাঁ পৃষ্ঠা তো আমার মনে নাই, তুমি জাস্ট এমনি নর্মালি একটু কোশ্চেন তুলে নাও, কতক্ষণ লাগবে আর শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আর আর তোমাদের কন্টেস্টার স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের, ওকে।